প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ আর নেই। প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষা সৈনিক অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ আর নেই। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের এ পথিকৃৎ আজ বিকাল 3:48 ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 84 বছর। ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা এ অধ্যাপকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত 16 মে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 1935 সালের 18 জানুয়ারি মমতাজউদ্দিন আহমেদের জন্ম মালদহে, যা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত। দেশ বিভাগের পর তার পরিবার তদানীন্তন পূর্ববঙ্গে চলে আসে। মমতাজউদ্দিন আহমেদের মাতার নাম সখিনা বেগম এবং পিতার নাম কলিমউদ্দিন আহমদ। মমতাজউদ্দিন আহমদ অত্যন্ত মেধাবী ছিলেন।